তো এই যে গাইস, এইমাত্র আমরা ঢুকলাম হচ্ছে দুইজুড়ি মার্কেট। এপাশ থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। আমি যতবার আগেছি এই রোডটা আমি সুনাম করেছি, এইগুলোতে খুব সাবধান থাকবে। ওয়েলকাম টু লালগড় ব্রিজ ওভার কংসাবতী রিভার। এই দেখো এই সাইডের ভিউ, তাহলে হুইলি হবে না গাইস। আর আজকে ব্লগে মানে ব্লগে আমি হুইলি দেখাইনি বলো, এখনো অবধি আজকে দেখিয়ে দেবো, চাপ নেই। এই ভয় থাকলেই হচ্ছে, মানে যেদিন ভয়টা কেটে যাবে না সেই দিনই অ্যাক্সিডেন্টটা হবে। আমার লাইফে করা সব থেকে বেস্ট ভিডিওগুলো হলো তোমরা সবাই দেখাচ্ছি ভাই, ছেলেটা হেলমেটে কি লাগিয়ে এনেছে। এই পাশে এতটা প্রচলিত নয় জিনিসটা, খুব মোটো ব্লগিং মানে এরকম হেলমেটে ক্যামেরা নিয়ে ঘোরা আমরা করছি, বাবার পয়সা উঠাচ্ছি। বাড়ি তাহলে সব সাবস্ক্রাইব করছিস তো? একদম সব নিজের বাবার ফোন থেকে সাবস্ক্রাইব করে দেবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, হোপ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। তো আজকে বেসিক্যালি আমরা একটা শর্ট রাইডে যাব লালগড়, ওই সাইডে মানে লালগড় আমাদের এখান থেকে কত 20 কিমি মতো হবে। মেনলি রিল শুট করতে যাচ্ছি, তো এটাই হবে একটা শর্ট রাইড আজকের। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই জায়গায় এখন আমরা আমাদের মোটো ব্লগিং সেটাপে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের সামনে আমাদের দুটো বাইক রাখা হচ্ছে, সুভোর এমটিটা আর আমার ভিত্রিটা। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমি, শুভ, কৃপা আর মধু। তো চলো এখান থেকে বেরোনো যাক। তো এই জায়গায় চলে এসেছি মোটো ব্লগিং সেটআপ, যেরকম বললাম, চলো বেরোনো যাক। তো এই যে গাইস, এইমাত্র আমরা ঢুকলাম হচ্ছে দুইজুড়ি মার্কেট। এপাশ থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে, এক সাইডে কিছু নেই তো না, বাস থেকে ডান দিকে যেতে হবে এই রোডটা দিয়ে এখন সোজা। আর এখন রোড একদম পুরো চিকনা রোড আছে, কোনো চাপ নেই, পুরো একদম স্মুথ। গাইস দেখতে পাচ্ছ লালগড় রোডে আছি আমরা, আর এই রোডে যে ভাই লিনগুলো যেগুলো আছে না সেরা, এই দেখো, ও সেরা সেরা লিনগুলো। এই যে গাইস দেখতে পাচ্ছ লালগড়ের এই রোডটা ভাই হেভি লাগে আমার, লালগড় আমি যতবার লালগড় এসেছি এই রোডটার আমি সুনাম করেছি, রোডটা আলাদাই। দেখতে পাচ্ছ দু সাইডে দেখো এরকম পুরো ফাঁকা জমি, না রোডটা হেভি কোয়ালিটির রোড। ভাই আসতে গরু আছে, হ্যাঁ ও আর এবারকে ইয়ে করে, লিন আছে, সাবধানে বেরোতে হবে কিন্তু ওখানটায়, মানে সাবধানে মানে ট্রাই করবো একটু লিন করার আর সাবধানের সাথে। বাবা রেট কি মেশিন, এই যে লিন, হ্যাঁ এই ভয় থাকলেই হচ্ছে, মানে যেদিন ভয়টা কেটে যাবে না সেই দিনই অ্যাক্সিডেন্টটা হবে। ভয় থাকা ভালো প্রত্যেকটা জিনিসে, সে তোমার যতই ইয়ে থাকুক, স্কিলস থাকুক, যত ভালো চালাতে পারো ভয় থাকাটা ভালো। এইটা এটা সবচেয়ে ডেঞ্জার জিনিস, এই দেখতে পাচ্ছ এইগুলো, এইগুলো থেকে খুব সাবধান থাকবে, ঠিক আছে। উফ সেরা সেরা সেরা, আর এই যে পৌঁছে গেছি আমাদের লালগড় ব্রিজ, দেখতে পাচ্ছ সামনে বোর্ড আছে, এখন দেখতে পাচ্ছ না হয়তো, তারা একটু আগাতে দাও। এই দেখো আমাদের লালগড় ব্রিজ, ওয়েলকাম টু লালগড় ব্রিজ ওভার কংসাবতী রিভার। এই দেখো এই সাইডের ভিউ, এইদিকে দেখো এই যে ব্রিজটা, মেনলি এটাই, এর আশেপাশে লোকেশন আছে যেগুলোতে রিল টিল বানাবো, আর তার আগে আমার বাইকের চেনটা টাইট করাতে হবে, প্রচুর লুজ হয়ে আছে, তাহলে হুইলি হবে না গাইস। আর আজকে ব্লগে মানে ব্লগে আমি হুইলি দেখাইনি বলো, এখনো অবধি আজকে দেখিয়ে দেবো, চাপ নেই। চলো সামনে লালগড় বাজারের দিকে যাওয়া যাক, একটু চেনটা টাইট করে আসি, দেন এপাশে আমরা ভিডিও ফিডিও শ্যুট করে ওটা আজকে বিটিএস সিনও তোমাদেরকে দেখাবো। এখন আমাদেরকে এপাশে গ্যারেজ খুঁজতে হবে, কোন পাশে গ্যারেজ আছে, এদিক থেকে মনে হয় বাজারটা, হ্যাঁ চেনে টাইট করাতেই হবে, নাহলে না ভাগানো হচ্ছে, আর হুইলি তো উঠবেই না চেন যদি টাইট করানো থাকে। কোনখানে গ্যারেজ আছে, নাম নাম,
দাদালু চেন টাইট করে দেবে তো अस्सी हजार के शूज है, 80,000 के तेरा घर जाएगा इसमें। दादा के फोन को दे, रान्ना कर दाओ। सोना वाला मांस पिटा खे घर। किफा छोटा वाला ड्रीम बाइक अपाची 4V। तो ये गाइस এখানে আমাদের বাইকের চেন টাইট আর ওয়েল দেয়া হয়ে গেছে। তো এখন গাড়িটা ঠিকঠাক আছে। তো চলো এখন আমাদের বাসে লোকেশনে যাওয়া যাক, মানে ব্রিজের ওখানে নিচের দিকে একটা লোকেশন আছে, ওইখানটাতে বানাবো ভিডিও। চলো এখানটা থেকে বের হই আগে। ভাই এই জায়গাটা কিছু একটা রিয়াকশন পাওয়া যাচ্ছে ভাই, সবাই তাকাচ্ছে ভাই, ছেলেটা হেলমেটে কি লাগিয়ে এনেছে আলাদা। এরা মানে যখন সবাই তাকিয়ে থাকে এর জন্য কি লাগিয়ে রেখেছে, কি করছে ছেলেটা, মানে হেলমেটে কি করে রেখেছে। এই পাশে এতটা প্রচলিত নয় জিনিসটা, মোটো ব্লগিং মানে এরকম হেলমেটে ক্যামেরা নিয়ে ঘোরা সবার কাছে এটা নতুন জিনিস। আমরা করছি, বাবার পয়সা উঠাচ্ছি। এই যে গাইস এখান থেকে এই পাশে নিচের দিকে নামতে হবে আমাদেরকে, দিয়ে ওইখানটাতে ভিডিও বানাবো। এই পাশের লোকেশনটা দেখা যাক কোনখানটায় ভালো সিন নেওয়া যাবে সেখানে করবো। তো এই যে গাইস এখন আমাদের এমনি নর্মাল ক্লিপগুলো নেওয়া হয়ে গেছে, আর এখন হবে আমাদের হুইলি ক্লিপগুলো নেওয়া হবে। তো শুভই পাশ থেকে ভিডিওটা করবে, তো তোমরা দেখো এখন হুইলি ক্লিপগুলো। আর আমাদের মেন রেকর্ড হচ্ছে ত্রিপার আইফোনটাতে, ওটা রিলে দেখতে হবে, ইনস্টাগ্রামে ফলো করে দিও। আর হুইলিগুলো এখন তাহলে তোমরা দেখো। তো গাইস এখন মানে যে লেভেলে হুইলিগুলো হলো না আলাদা, মানে আমার লাইফে করা সব থেকে বেস্ট হুইলিগুলো হলো, তোমরা দেখলে নিশ্চয়ই। আমি শুভকে ভাগ্যিস দিয়েছিলাম রেকর্ড করার জন্যে ভাই সের। আর হুইলিগুলো যখন একটু যখন রোল হয়ে যায় না, যে মস্তিটা মানে যে আনন্দটা হচ্ছিল না আলাদাই, একদম সেরা সেরা সেরা। মানে আজকে আস্তে আস্তে হচ্ছে, খালি না পড়ে গেলেই হচ্ছে। সাবধানের সাথে সব কিছু করতে হবে আর ভয়টা রাখতে হবে বুকের মধ্যে, তাহলেই হবে। তো এই যে গাইস আমরা এখন লালগড় ব্রিজের নিচ থেকে এরম একটা লোকেশনে চলে এসেছি, দেখতে পাচ্ছ এই পাশের লোকেশনটা। পেছনে আমার বাইকটা দাঁড় করানো আছে, ও পাশে শুভ আর মধু আছে, আর এই পাশে আমাদের ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলোর সাথে কৃপা বসে আছে। কৃপা ভাই ফুল রক, এই ছেলেগুলো এসছে এখানে, আমরা দেখছিলাম বাইক ফাইকের ভিডিও বানাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে জায়গাটা বেশ ভালো আছে। তো এই রোডটাতে ট্র্যাকিং শট কয়েকটা নেবো, আর এখানে ভাবছি একটা হুইলি ট্রাই করবো। আর এই পাশের ভিউটা দেখো আলাদাই। তো চলো এখন কয়েকটা ট্র্যাকিং শট নেওয়া হোক। তো ঠিক আছে গাইস আজকের মতো অনেক এখানে শুট হয়ে গেছে, রিল হয়ে গেছে। আর এই যে ভাইগুলো সব আছে বাড়িয়ে, তাহলে সব সাবস্ক্রাইব করছিস তো? একদম সব নিজের বাবার ফোন থেকে সাবস্ক্রাইব করে দেবে, ইনস্টাগ্রামও আছে বলছে, তো ইনস্টাগ্রামও ফলো করে দেবে। এরম যেখানে যাবো সেখানে করে দেওয়া দরকার, ফলোয়ার্স বাড়বে নাকি শুভ? একদম ক্রেডিট আমাদের আমাদের ফিউচার সিএ ওই সব প্রমোশন করে দিয়েছে। এই পাশে বাচ্চাগুলোর সাথে বসছিল যেমন দেখালাম, সবাই বলছে দেখ এরম এরম গ্রুপ আছে আমাদের, এরম এরম করবি সব কিছু, ফলো টলো করার কথা ও নিজেই বলে দিয়েছে। তো চলো আর ব্লগটা বেশি লম্বা করবো না, এতটাই থাক আজকের মতো, এখানে এন্ড করে দিই। ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর ভালো না লাগলে ডিসলাইক করে দিও, আর ভালো লাগবে আমি এটা আশা করছি। আর কিছু কোশ্চেন থাকলে নিচে কমেন্ট করতে পারো, আর চ্যানেলে গিয়ে বাকি ভিডিও নিশ্চয়ই দেখো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ইনস্টাগ্রামে ফলো করে দিও, প্রতিবারের মতো বলছি ইনস্টাগ্রামে ফলো করে দিও। বাই।